বাড়া এবার চোখটা বন্ধ কর আরে আমি তোদের গুরু আমার উপর তোদের বিশ্বাস নেই বন্ধ কর চোখটা বন্ধ কর চোখ বন্ধ না করলে কিন্তু এ খাবারের স্বাদ পাবি না বুঝলি কর বন্ধ কর তাই তো রিটার করে না চ চ চ গিয়ে দেখি কি হয়েছে রোজি লক্ষ্মী তুই আর কি বলবো তোকে বল এই দেখ না আমাকে গুরু দক্ষিণা দেবে বলে দুজনে মিলে হাত পুড়িয়ে বসে আছে সে কি তাহলে আর বলছি কি সবই আমার কপাল বুঝলি নালে আমাকে আজকে এমন দিন দেখতে হয় বল দেখিনি দাঁড়াও বড় মাসি আমি এক্ষুনি মালো মেনে দিচ্ছি কি কপাল আমার আজও খাওয়া জুটবে না আমাদের সব পুড়ে ছাই হয়ে গেছে দেখ না তা কেন বড় মাসি মা যা রান্না করেছে তা আমরা সবাই মিলে খেয়ে নেব না রে ফিরকি না তোর মায়ের রান্না করা খাবার আমরা খাবো কোন মুখে বল দেখিনি একই তো আমাদের হাড়ি আলাদা করে দিয়েছে তারপর যদি বাড়ি থেকে বার করে দেয় এদিকে তো করোনার উৎপাত তার মধ্যে বৃষ্টি বাদল চলছে এই দুর্যোগে আমরা কোথায় যাব রাস্তায় গিয়ে দাঁড়াতে হবে কোথায় থাকবো আমরা বলতো তুমি খুব ভালো করে জানো রোজি আমরা অমানুষ নই এবেলায় যতটা খাবার লাগে আমাদের এখান থেকেই তোমরা নাও তোমরা দুজন মিলে মলমটা লাগিয়ে নাও কি করে পুড়ে গেল গো তোমাদের হাত দেখে তো মনে হচ্ছে খুন্তিতে পুড়ে গেছে ও মা দুজনের তো একই ভাবে পুড়ে গেছে ভুল করিস না লক্ষ্মী ওদের খেতে দিবি না ওদের সব নাটক আমি জানি পারবো তুই এটা নাটক রোজি শোনো এই বেলা তোমাদের যতটা খাবার দরকার আমাদের এখান থেকে নাও তবে রোজ রোজ ওদের হাত পুড়ি এখান থেকে খাবার জুটবে না বলে দিলাম চল ফিরকি একবেলা একটু খাওয়ার জন্য আমাদের হাতটা পুড়িয়ে দিলে রোজি তুমি এত স্বার্থপর আমার হাতটা তো একবারে জ্বলেই গেল তোদের হাতের জ্বালা ওষুধ লাগালে সেরে যাবে কিন্তু আমার মনের জ্বালা কিসে সারবে সেই ওষুধটাতে এবার আমাকে খুঁজে বার করতেই হবে